হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের এ টু অর্থাৎ কমিউনিকেটিভ বেঙ্গলি সাবজেক্টটি কমন থাকায় আমি একটি সিরিজ কন্টিনিউ করেছিলাম যেখানে সমস্ত সিলেবাস অনুযায়ী সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি লাস্ট দুটো চ্যাপ্টার আমাদের বাকি ছিল যার মধ্যে নরেন্দ্রনাথ মিত্রের লেখা পালঙ্ক গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু গল্পটা অনেক বড় তাই তোমাদের সাথে এর বিষয়বস্তু অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এবং যেহেতু অনেক বড় রয়েছে তাই এর প্রশ্ন উত্তর পর্বটা দুটো ভিডিওতে আসবে তো চলো আজকের ভিডিওটি শুরু করছি নাম্বার ওয়ান পালঙ্ক গল্পটি কার লেখা ক নরেন্দ্রনাথ মিত্রের লেখা এক্ষুনি বললাম নাম্বার টু নরেন্দ্রনাথ মিত্র কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নাম্বার থ্রি নরেন্দ্রনাথ মিত্রের মৃত্যু কত খ্রিস্টাব্দে ঘটেছিল উনিশশো সালে নরেন্দ্রনাথ মিত্রের মৃত্যু হয়েছিল নেক্সট নরেন্দ্রনাথ মিত্রের জন্মদিবস কবে তিরিশে জানুয়ারি এনার জন্মদিবস নেক্সট আমরা দেখব ফিফথ নরেন্দ্রনাথ মিত্রের প্রয়াণ দিবস কবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট পালঙ্ক গল্পটি কবে প্রকাশিত হয়েছিল জ্যৈষ্ঠ মাসের তেরোশো বিরাশি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল নেক্সট পালঙ্ক গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট আমরা এইট দেখব পালঙ্ক গল্পের সূচনা কিভাবে হয়েছে সূচনা হয়েছে পোস্ট অফিস থেকে মুখ বুলের আনা চিঠি দিয়ে নেক্সট চিঠিটি কেমন ছিল চিঠিটি ছিল এনভেলপ দিয়ে মোড়ানো নেক্সট রাজমোহনের বাড়িতে কে দুধের যোগান দিত রাজমোহনের বাড়িতে দুধের যোগান দিত মকবুল নেক্সট আমরা ইলেভেন দেখব মকবুল কীভাবে রাজমোহনের বাড়িতে দুধ নিয়ে যেত ছোট নৌকো করে নিয়ে যেত রাজমোহনের পদবী কি ছিল পদবী ছিল রায় গল্পের সূচনায় রাজমোহনকে কি কর্ম করতে দেখা গিয়েছিল দেখা গিয়েছিল পাট মেলে দিতে নেক্সট দেখব চোদ্দো আমার দুধে পানি নাই বক্তা কে বক্তা এখানে মকবুল নেক্সট আমরা ফিফটিন দেখব মকবুলের চিঠিটি কোথায় রেখেছিল মকবুল চিঠিটি রেখেছিল নৌকার গোলুইয়ের কাছে নেক্সট তোর মতো এমন কুচ কুচকুইরা মানুষ পাড়ার আর দুইজন নাই বক্তা এখানে কে বক্তা এখানে রাজমোহন নেক্সট তোর মতো এমন কুচ কুইরা মানুষ পাড়ায় আর দুজন নাই এখানে তোর বলতে কাকে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে মকবুলকে নেক্সট আমরা এইটিন দেখব আগুন মালসা ও তামাকের ডিবে রাখা হয়েছিল কোন বারান্দায় রাখা হয়েছিল উত্তর ঘরের বারান্দায় নেক্সট রাজমোহনের চশমার নিকেল কোন রঙের ছিল সাদা রঙের ছিল নেক্সট রাজমোহনকে চিঠিটি কে লিখেছিল লিখেছিল বৌমা অসীমা নেক্সট ঠিকানাটি অসীমা কোন ভাষায় লিখেছিল লিখেছিল ইংরেজিতে নেক্সট আমরা টোয়েন্টি টু দেখব লেখা রয়েছে কার অক্ষর পরিচয় এখনও হয়নি হয়নি কালু কালুমণ্ডলের নেক্সট কালুমণ্ডলের বয়স কত ছিল ছিল তেরো চোদ্দ বছর রাজমোহনের বৃত্তদের মধ্যে কে কথাবার্তায় খুব পাকা ছিল পাকা ছিল কালু কালুমণ্ডল নেক্সট অসীমার পিত্রালয় কোথায় ছিল ছিল চণ্ডীপুরে নেক্সট অসীমার ঠাকুরদার নাম কি ছিল নাম ছিল অম্বিকা বোস্ট নেক্সট আমরা টোয়েন্টি সেভেন দেখব কেবল হাতের লেখা না চিঠির মুসাবিদটাও একবার শোনো বক্তা কে বক্তা এখানে রাজমোহন নেক্সট তার মুসাবিদার কাছে উকিল মুহুরিও হাইরা যায় এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে অসীমাকে বোঝানো হয়েছে উনত্রিশ আপনার চিঠি না পেলে আমরা বড়ই চিন্তায় থাকি বক্তা কে বক্তা এখানে অসীমা নেক্সট আমরা থার্টি দেখব আমরা এই জন্যই তাড়াতাড়ি করছি যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড় রয়েছে আর প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে সমাধান করে দেখাতে হবে তাই জন্য খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি নাম্বার থার্টি ওপার থেকে কারা কারা এপারে এসেছিল ওপার থেকে এসেছিল বারুজ্জে মুখুজ্জে রাহা কুন্ডু নন্দী ও সাহারা অসীমারা এখন কলকাতায় কোথায় থাকে থাকে বেলেঘাটায় অসীমার কয় সন্তান অসীমার চার সন্তান অসীমার কটি পুত্র সন্তান দুটি পুত্র সন্তান নেক্সট আমরা দেখব অসীমার কটি কন্যা সন্তান তাহলে অবশ্যই নিশ্চয়ই বাকি হবে দুটো রিনা ও মিনা অসীমার বাকি দুটো সন্তান নেক্সট অসীমার চিঠি লেখার মূল উদ্দেশ্য কী ছিল মূল উদ্দেশ্য ছিল পালঙ্ক বিক্রি করে টাকা পাঠানো নেক্সট থার্টি সিক্স দেখব আপনি আমার নাম করেই বিক্রি করবেন বক্তা কে বক্তা এখানে অসীমা এখন পাটের সময় মুসলমানদের হাতে টাকা পয়সা আছে কোন গল্পের অংশ গল্পের অংশ এটি পালঙ্ক যেহেতু আমরা এই গল্পটি পড়ছি নেক্সট আটত্রিশ অসীমার স্বামীর নাম কী ছিল স্বামীর নাম ছিল সুরেন থার্টি নাইন রাজমোহনের সন্তানের নাম কী ছিল নাম ছিল সুরেন ওকে নেক্সট আমরা দেখব ফর্টি আমার মনে হয় অসীমার প্রস্তাবে আপনার কোনো আপত্তি থাকতে পারে না বক্তাকে বক্তা এখানে সুরেন ফর্টি ওয়ান কালুমণ্ডলের ডাকনাম কী ছিল ডাকনাম ছিল কাউলা কাউলা ফর্টি টু পুবের ঘর খুইলা পালঙ্কখানা বাইর কইরা আন দেখি বক্তাকে বক্তা এখানে রাজমোহন নেক্সট পুবের ঘর খুইলা পাল্লঙ্কখখানা বাহির কইরা আন দেখি রাজমোহন কাকে এই নির্দেশ দিয়েছিল নির্দেশ দিয়েছিল কাউলা বা কালুকে নেক্সট আরেক মেরাকান্ত বৌর গেলাম বক্তাকে বক্তা এখানে রাজমোহন নেক্সট ফর্টি ফাইভ আরেক মেরাকান্ত বৌর গোলাম রাজমোহন কাকে উদ্দেশ্য করে কথা বলেছে রাজমোহন উদ্দেশ্য করে কথা বলেছে পুত্র সুরেনকে ফর্টি সিক্স এ বাড়িতে সুরেন ও অসীমা কত আগে এসেছিল এসেছিলো এক বছর আগে সুরেনের ঘরের কোন দিকে পালঙ্ক ছিল এক্ষুনি উত্তরটা দিলাম কিছুক্ষণ আগেই বলো দেখি ছিল দক্ষিণ দিকে ওকে নেক্সট সুরেনের ঘরে কয়টি জানালা ছিল জানালা ছিল দুইটি বাবুর বাড়িতে মহলে কি নামে পরিচিত ছিলেন ছিলেন ধলাকর্তা নামে ওকে নেক্সট আমরা ফিফটি দেখব এ পালঙ্ক সত্যিই আপনি বিক্রি করবেন ধলাকর্তা বক্তাকে বক্তা এখানে মুখবুল ফর ফিফটি এ ঘরে খাওয়ার জল নেই ঠাকুর দেবতার আসর নেই কমলা কিষাণ সবাই এ ঘরে আজকাল ঢোকে কোন গল্পের অংশ এটি পালঙ্ক গল্পের অংশ পালঙ্কটি কোন কাঠের তৈরি ছিল তৈরি ছিল সেগুন কাঠের পালঙ্কের পাজায় কিসের চিহ্ন ছিল চিহ্ন ছিল বাঘের চিহ্ন আমি মাগনা নেব না সাধ্য মতোই দাম দিয়া নেব বক্তাকে বক্তা এখানে মকবুল নেক্সট ফিফটি ফাইভ রকম ছোটো তার প্রবৃত্তি তাতে তার বাপের বাড়ির জিনিসের এই গতি হওয়াই ভালো বক্তাকে বক্তা এখানে রাজমোহন ফিফটি সিক্স মকবুলের বাড়ি কোথায় ছিল মকবুলের বাড়ি ছিল রাজমোহনের বাড়ির দক্ষিণ দিকে ফিফটি সেভেন কোন গাছের নিচে মকবুলের ঘর ছিল মকবুলের ঘর ছিল তেঁতুল গাছের নিচে নেক্সট ফিফটি এইট মকবুলের ঘরের উপরে কি ছিল মকবুলের ঘরের উপরে ছিল করোগেট টিন নেক্সট আমরা ফিফটি নাইন অ্যান্ড সিক্সটি দেখবো আজকের কোশ্চেন আনসার নেক্সট ফিফটি নাইন মকবুলের বউ বইয়ের নাম কী ছিল মকবুলের বইয়ের নাম ছিল ফতেমা ফতেমা কোন রঙের শাড়ি পরেছিলো ফতেমা নীল রঙের শাড়ি পরেছিল তো এই হচ্ছে সম্পূর্ণ সিক্সটি কোয়েশ্চেন আরও একটি ভিডিও আসবে এই চ্যাপ্টারেরই সেকেন্ড ভিডিওতে বাকি সমস্ত প্রশ্ন আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই গল্প থেকে বিষয়বস্তু একটু হলেও আমরা ধারণা করতে পেরেছি এখানে কয়েকটা চরিত্র আমরা খুঁজে পেয়েছি যেমন রাজমোহন তার বৌমা তার ছেলে এবং মকবুল দুধওয়ালা এই বিশেষ কিছু চরিত্র খুঁজে পেয়েছি যে চরিত্রগুলো আমরা একটা গল্পের আকারে ভেবে নিতে পারি তো আশা করি তুমি কিছুটা হলেও ধারণা নিতে পেরেছো এই ভিডিও থেকে তো ভালো লাগলে গেলে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ